ম্যাসেঞ্জার আইডিকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে আপনাকে অবশ্যই অবশ্যই একটি সেটিং অ্যানাবল করে রাখতে হবে আর সেই সেটিংটি ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যেই আছে দৈনন্দিন জীবনে আমরা ফেসবুকের পাশাপাশি ম্যাসেঞ্জার সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমাদের বন্ধু বান্ধবের সাথে কনভারসেশন করার জন্য এবং অন্যান্য আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ম্যাসেঞ্জার আইডিও হ্যাক হয়ে যায় এবং মেসেঞ্জারের সাথে ফেসবুক আইডিও আমাদের হ্যাক হয়ে যায় আর এই জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই আমাদের কিছু ভুলের কারণে আমাদের ফেসবুক অথবা মেসেঞ্জার আইডিগুলো হ্যাক হয়ে থাকে আর ওই ভুলগুলো কিভাবে হয়ে যায় আমরা নিজেরাও জানি না আমাদের অজান্তেই ওই ভুলগুলো হয়ে থাকে এবং আজকের এই ভিডিওটি সেই জন্যই যে আপনার আপনার ভুল হলেও মেসেঞ্জার মেসেঞ্জার আইডিটি যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি আপনি এই সেটিংয়ের মাধ্যমে জানতে পারবেন যে আপনার আইডি আপনার অমুক ফ্যান্ডি হ্যাক করতে চাচ্ছে প্রতিনিয়ত এই ধরনের ছোটোখাটো ভুলের কারণে আমাদের মেসেঞ্জার হ্যাক হচ্ছে যার ফলে ম্যাসেঞ্জার কোম্পানি নতুনভাবে এই আপডেটটি সেট করেছে আর বেশি ভাগভোগ না করে চলে যাব এখন মূল ভিডিওতে তার আগে রিকোয়েস্ট থাকবে ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর প্রতিনিয়ত এই ধরনের সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন প্রকার সেটিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে যা প্রযুক্তির এই যুগে মোবাইলের ঘুরিনাটি সেটিং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি তাই সামনে আরও নতুন নতুন আপডেট সম্পর্কে সবার আগে ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে সর্বপ্রথম আপনাকে অবশ্যই ম্যাসেঞ্জারে প্রবেশ করতে হবে মেসেঞ্জারে প্রবেশ করার পর এখান থেকে উপরে ডান পাশে দেখুন তিরিডট ম্যানো আছে এই তিরিডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ডান পাশে দেখুন সেটিংয়ের যে আইকনটি আছে এই সেটিং আইকনে আপনাকে ক্লিক করতে হবে দেন এখান থেকে একটু নিচে অ্যাসকো ডাউন করে চলে আসলে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখান থেকে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন সেফ ওয়েবসাইট ব্রাউজারিং এটাই হচ্ছে আপনার ম্যাসেঞ্জার আইডিকে সুরক্ষিত রাখার মূল সেটিং তো আপনাকে এই সেটিংয়ের উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন এই সেটিংয়ের অপশনটি যদি আপনাদের অফ থাকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই সেটিংটি অন করে রাখতে হবে এইবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন বন্ধু আপনার মেসেঞ্জার আইডিটি হ্যাক করতে চাচ্ছে তো সচরাচর এমনই হয় যে আমাদের মেসেঞ্জারের সবচেয়ে বেশি লিঙ্ক আদান প্রদান হয় বিভিন্ন প্রকার বর্তমানে ওয়েবসাইট সম্পর্কে বলতে গেলে এমন এমন ওয়েবসাইট বের হয়েছে তা তো আপনারা বেশিরভাগ লোকই জানেন ওই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট থেকে কিছু লিঙ্ক ক্রিয়েট করে আপনি যদি মেসেঞ্জারে কাউকে পাঠান তাহলে ওই লিঙ্কের মাধ্যমে ওই লিঙ্কের উপর ক্লিক করার মাধ্যমে আপনি খুব সহজে তার যে কোনো প্রোফাইল যেই কোনো আইডি হ্যাক করতে পারবেন তাই লিঙ্ক আদান প্রদানের একটি অন্যতম মাধ্যম হচ্ছে মেসেঞ্জার তো মেসেঞ্জারে যখন আপনার কোনো বন্ধু আপনাকে লিঙ্ক পাঠাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই সেটিংয়ের মাধ্যমে সতর্ক করে দেওয়া হবে যে লিঙ্কটি আপনার বন্ধু আপনাকে পাঠিয়েছে সেই লিঙ্কটি হ্যাকিং রিলেটেড যার ফলে আপনি খুব সহজে ডিটেক্ট করতে পারবেন আপনার আইডিটি আপনার ওই বন্ধুই হ্যাক করতে চাচ্ছিল পরে আপনি তাকে উচিত শিক্ষা দিতে পারবেন আই থিঙ্ক আপনারা সবাই বুঝেছেন তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু একটি ট্রিক শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে